প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগে দুই যুবককে 15 বছরের কারাদণ্ড দিয়েছে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত। রাজশাহী সীমান্ত হতে মালিকবিহীন কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে চলমান উত্তেজনা ও বিবাদ নিরসনের দাবিতে মানববন্ধন। আগামী 3 ডিসেম্বর বিএনপির রাজশাহীর গণসমাবেশ সফল করতে বিভাগীয় সমন্বয় সভা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজশাহীতে পরিচয় গোপন রেখে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগে দুই যুবককে 15 বছরের কারাদণ্ড ও 15 লাখ টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার গিয়াসউদ্দিনের ছেলে ওয়াসিম আল রাজি, অলোকছত্র এলাকার নওশের আলীর ছেলে নাসিম আলী। সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ইসমত আরা জানান, 2021 সালের 1 আগস্ট নিজেদের নাম পরিচয় গোপন রেখে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে আসামিরা ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়। পোস্টটি মূলত দুইটি ধর্মের মানুষদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য। সে সময় তাদের গ্রেফতার করে পুলিশ, পরে মামলার চার্জশিট দাখিল করা হয়। বিচার শেষে আদালতের বিচারক আজ এই রায় ঘোষণা করেছেন। রাজশাহী সীমান্ত হতে মালিকবিহীন কোটি টাকা মূল্যের প্রায় 103 কেজি কোষ্ঠী পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রাজশাহী ব্যাটালিয়ন। গত সোমবার রাত 14:45 দিকে জেলার গোদাগাড়ি উপজেলার নিমতলা এলাকায় অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বিজিবি 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে প্রায় 103 কেজি ওজনের কোষ্টি পাথরের বিষ্ণু মূর্তি আটক করতে সক্ষম হয়। আটককৃত মূর্তির আনুমানিক মূল্য 1,02,72,000 টাকা। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কোষ্টি পাথরের মূর্তি ফেলে পালিয়ে যাওয়ায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে চলমান উত্তেজনা ও বিবাদ নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11:00 নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এর আয়োজন করে সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ। এতে সভাপতিত্ব করেন রাকসুর সাবেক ভিপি রাকিব আহসান মুন্না। মানববন্ধনে বক্তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ারের মৃত্যু পরবর্তী ঘটনার দ্রুত সমাধানের দাবি করেন এবং রামেক রাবির মধ্যকার দ্বন্দ্ব নিরসনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনকে পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর জাসদের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলি, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক সহ ছাত্র সংগ্রাম পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। রাজশাহীতে দক্ষতায় এসএমই উদ্যোক্তা আমি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে এর আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সেমিনারে রাজশাহী জেলার 15টি কলেজের প্রায় 1,000 ছাত্রছাত্রী অংশ নেন। এখন পর্যন্ত বিভিন্ন এসএমই কোর্সে ভর্তি হয়েছেন 1,000 উদ্যোক্তা। বিশিষ্ট নারী নেত্রী ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহিন আক্তার রেনির সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মির্জা আব্দুল মান্নান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক। অনুষ্ঠানে ওকো এসএমই ডিজিটাল ইনস্টিটিউট সম্পর্কে এবং এসএমই উদ্যোক্তা হবার ডিজিটাল কোর্স কারিকুলাম তুলে ধরা হয়। আগামী 3 ডিসেম্বর বিএনপির রাজশাহীর গণসমাবেশ সফল করতে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সভায় বক্তারা বলেন, আগামী 3 ডিসেম্বর রাজশাহীর গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। এই সমাবেশ থেকে আওয়ামী লীগ সরকারকে হলুদ কার্ড দেখানো হবে আর পরবর্তীতে ঢাকার সমাবেশ থেকে লাল কার্ড দেখিয়ে সরকারের পতন ঘটানো হবে। সমাবেশের মধ্য দিয়ে গণ আন্দোলন সৃষ্টি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এই সরকারকে দেখতে চায় না, তাই
বিএনপি মানুষকে সংগঠিত করে রাজপথে নেমে রাজপথে ফয়সালা এনে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার এবং ভাগের অধিকার দুইটা ফেরত দিয়ে আমরা ঘরে ফিরবো, তার আগে আমরা ঘরে ফিরবো না। সেই জন্যই আজকে রাজশাহী মিটিং হলো সবচেয়ে শেষ মিটিং, আমাদের দশটা মিটিং এর পরে রাজশাহী মিটিং হলো লাস্ট মিটিং। আমাদের মহাসমাবেশ বাংলাদেশের মধ্যে বৃহত্তম এবং জনসমুদ্র পরিণত করতে হবে, এটাই হচ্ছে আমাদের সমাধান। আমাদের লক্ষ্য একটাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি, আমাদের লক্ষ্য একটাই, শেখ হাসিনাকে পতন ঘটানো হবে, শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না, এটাই হচ্ছে আমাদের শপথ। এবং আগামী 3 তারিখে এই রাজশাহী থেকে আমরা হলুদ কার্ড দেখাতে চাই, যে হলুদ কার্ডের মাধ্যমে এই রাজশাহীর জনগণ সরকারকে হলুদ কার্ড দেখাবে, আর ঢাকার জনগণ আগামী 10 তারিখ সরকারকে লাল কার্ড দেখাবে ইনশাল্লাহ। নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে 2 দালাল সহ 7 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে তাদের উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে আটক করে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাত 10টায় হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চক মাকসুমুল গ্রাম থেকে স্থানীয়রা তাদের আটক করে। স্থানীয়রা জানান, আটককৃত রোহিঙ্গাদের সাথে দালাল নূর আমিনের কিছুদিন আগে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে রোহিঙ্গারা পালানোর পথ খুঁজলে দালাল নূর আমিন তাদের আশ্বস্ত করে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে নিয়ে ব্রিক ফিল্ডের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে 20,000 টাকা করে আদায় করে। চরজব্বর থানার পরিদর্শক জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নাটোরের দয়ারামপুরে কাদিরাবাদ ক্যান্টনমেন্টে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 9টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। প্রথমে তিনি মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি তার বক্তব্যে দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অফ ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমানের বিষয়টি সকলকে অবহিত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেজর জেনারেল SM কামরুল হাসান সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ এবং ইঞ্জিনিয়ার্সের সকল ইউনিট অধিনায়কগণ। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।